গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকাল এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমাদের এখানে ওয়েদার ভীষণ ভালো, খুবই ভালো। পরপর দুদিন এখানে বৃষ্টি হয়েছিল, রাত্রেবেলা করে বৃষ্টি আসতো, আর সকালবেলার ওয়েদারটা ভীষণই ভালো, মানে এরকম রোদ্রু, ঝকঝকে রোদ্রু। আর আমি একটু এখন রোদ্রে দাঁড়িয়ে আছি, ঘরে কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, তাই ভাবলাম একটু বাইরে এসে আপনাদের সাথে কথা বলি। আর এখন আমি রান্নাবান্না করিনি কিছু, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট আমি আজকে করেছিলাম চিড়ের পোলাও, সেটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল সকাল সকাল। আর হাজবেন্ডের জন্য আজকে একটু টিফিন করব ভাবছি, আর এখন যাব রান্নাঘরে। আর আমি আলু সিদ্ধ বসিয়ে এসেছি, আজকে সেরকম কোনো লাঞ্চের মানে তোড়জোড় নেই বলতে গেলে, তো নর্মালি একটু একদম পাতলা খাবার, কারণ রোদ্রু এত বেশি আর আজকে কোনো কাপড় চোপড় ধোয়া হয়নি এখন পর্যন্ত। আর মুসকুর জন্য মা রোদ্রে আজকে জল রোদ্রে দিয়ে দিয়েছে ওই বালতিতে, আজকে এখানেই স্নান করানো হবে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আবার মেঘলা আকাশ হয়ে গেল, এতটাই মানে ভালো ওয়েদার এখন এখানে। রাত্রে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, এই যে রোদ্রে চলে গেল। আর আমি অনেক দিন যাবৎ আপনাদের সাথে কথা বলছি না, মানে অন ক্যামেরা আসছি না, মাঝখানে আমি দু তিন দিন ব্লগ দেইনি, তো ভাবলাম আজকে ব্লগ শুরু করে দিই। আর প্রথমে ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না, তো ভাবলাম না, ব্লগ যেরকমই হোক, যেই পরিস্থিতি হোক, আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই ব্লগটা মানে শুরু করে দিলাম এখন থেকে। ভাবছি যে প্রেগনেন্সি স্টোরিটা আমি শেয়ার করব আপনাদের সাথে, তো অ্যাটলিস্ট শেয়ার করেই দিলাম। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই একবার দেখে আসবেন, মানে আমার চ্যানেলে। আবার রোদ্রু উঠছে, একটু পাশে দোকানেও যেতে হবে, অল্প একটু খরচ আনতে হবে, কিছু অল্প একটু, অল্প একটু খরচ। আর মুসকু এখন খাচ্ছে ডিম সিদ্ধ বসে বসে, হাজবেন্ড চলে গেছে অফিসে, 11টা বাজছে। এখন থেকে রান্না শুরু না করলে, রান্না করে সব কিছু সারতে ঠারতে পুজো দিতে দিতে হয়ে যাবে একদম 3টে। আর আমি এর মাঝখানে একদিন মুসকুকে নিয়ে আবার পার্কে গিয়েছিলাম, তো পার্কে এখান থেকে কথা বলি, তো এর আগে আর কি মাঝখানে একদিন বসে বসে কথা বলি, মাঝখানে এর মধ্যেই আর কি মুসকুকে নিয়ে পার্কে গিয়েছিলাম। এখন যেহেতু করোনা বাড়ছে আর পার্কে যাওয়ার রিস্কটা নিতে পারছি না, আর যে এখন যাওয়া হবে কি না তাও বুঝতে পারছি না, তাও আরেকদিন চেষ্টা করব। খুব ভালো লাগলো এটা অন্য আরেকটা পার্কে। চলুন রান্না করে যাওয়া যাক, সবজি কাটা যাক, এখনও সবজি কাটা হয়নি, একটু কথা বলে নিলাম আপনাদের সাথে। নিচ্ছি টক ডাল আছে ফ্রিজে রাখা, এখানে মেয়ের জন্য ফ্রুট আছে, আজকে কাস্টার্ড বানাবো ভাবছি। এই সবজিগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে, একটা পটল, একটা গাজর, পুঁইশাক, এগুলো দিয়ে আজকে হবে। সবজিটা আমি কেটে নিচ্ছি, ভেজিটেবলগুলো কাটতে হবে। আর গ্যাসে আমি দেখতে পাচ্ছেন একটা গ্যাসে আমি এক পাশে আছে আলু সেদ্ধ করা, আর এই যে পটল আমি কেটে রেখেছিলাম কালকেই, আজকে পুঁইশাকের চচ্চড়িটা কেটে ফেলার ব্যবস্থা করছি। By thirst, I'm inspired by worth, I desire your worst, so you can just hide while I work.
I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did I know it hurts. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. You lies, I'll do what I want. The gas in the back of the sack. Never left, she's so bad. Hit the jam, made the bag off the back. আমি এই ফলের খোসা আর সবজির খোসাগুলো রেখে দিই দুধালার জন্য, যে গরুটা খেতে পারবে তা এটাই উপকার হবে। ফেলে দিলে কি হবে, আর এখন যেহেতু আমি কোনো গাছপাছ কিছু করছি না, মানে বাগান করছি না, তাই আর আমি সারও বানাচ্ছি না, তাহলে আমি এগুলো টবে রেখে দিই। আর এই যে বাসন দেখতে পাচ্ছেন, এখানে বাসনগুলো আমি ফটাফট মেজে নিচ্ছি। শাকগুলো জল ভালো মতো ধুয়ে আমি একটু নুন জলে ভিজিয়ে রাখবো, আর তাই করি, শাক আমি নুন জলে ভিজিয়ে রাখি। শাকে আমি একটু নুন জলে ভিজিয়ে রাখলাম, শাকগুলো নুন জলে ভিজানো থাক। সর্ষের গুঁড়োটা আমি রেডি করে নিচ্ছি, কারণ পুঁই শাকের চচ্চড়িটা আমি সর্ষে দিয়ে করবো, আর এই গুঁড়ো আমি বাড়িতে করেছি সর্ষের গুঁড়ো। তো আমি এখন এইখানে সর্ষের গুঁড়োটার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, দু তিন থেকে চার চামচ আর কি সর্ষের গুঁড়ো দিলাম, লাগলে পরে আরও অ্যাড করা যাবে। আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর অল্প হচ্ছে মিষ্টি। এটা দিয়ে প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই গুঁড়োটা, মানে সর্ষে বাটাটা রেডি হয়ে যাবে। আর এটা যখন আমি নামাবো, নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কাঁচা তেল অ্যাড করে দিব। তাহলেই এরকম 10-15 মিনিট রেখে দেব। সর্ষে আমি কালকে গুঁড়ো করেছিলাম, তাই অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এখানে দু রকম সর্ষে আমি মিশিয়ে নিয়েছি। আর আর পটলের ডালনাটা করব জন্য সেদ্ধ করে রাখা যে আলুগুলো সেগুলো ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে পটলগুলো ভেজে ফেলব। আর পটলের ডালনাটা পাতলা করেই হবে আজকে। আর সবজিগুলো এখন যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে, এখন তুলে ফেলছি। তুলে ফেলে এক জায়গায় রেখে দিয়ে পটলের ডালনাটা করে তারপরে বসিয়ে দিব চচ্চড়িটা। আর আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলার টাইম হয়ে গেছে, নামিয়ে ফেলে পটলটা করে নেবার। আজকে ভীষণ তাড়াহুড়ো করছি, কারণ আজকে হচ্ছে অষ্টমী স্নান, আর আমি একদম ভুলে গিয়েছিলাম আজকে যে অষ্টমী স্নান ছিল, মানে মনে ছিল কালকে রাত্রি অবধি মনে ছিল, আজকে উঠে একদম ভুলে গেছি। না হলে আমি স্নান করে পুজো দিয়েই রান্না করতে আসতাম, কিন্তু কোনো ব্যাপার না, এখন বাজছে 11টা, আমার 12টার মধ্যে রান্না হয়ে যাবে, স্নান করে তারপরে পুজো দিয়ে নেব। পটলটার জন্য আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, জাস্ট একটু জিরে ফোড়ন দিব, আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি এটা দিয়েই হয়ে যাবে। আর একটু জিরের গুঁড়ো দিব, আর কোনো মশলা কোনো কিছু অ্যাড করব না, এভাবেই হয়ে যাবে আজকে পটলের ডাল। যেটা বলছিলাম, আজকে হচ্ছে অষ্টমী স্নান, আপনাদের সবাইকে বাসন্তী পুজোর অনেক শুভেচ্ছা। আর আমি কোথাও যাইনি, মানে স্নান করতে যাইনি, আর বিকেলেও মন্দিরে যাবো কি না বুঝতে পারছি না, হয়তো যেতেও পারি নাও যেতে পারি। আর আজকে আমাদের সকাল সকাল আর কি, যখন আমাদের আসামে বাড়ি ছিল তখন আমরা সকাল সকাল আর কি স্নান করতে যেতাম মা বাবার সাথে হাত ধরে, কারণ ওখানে ব্রহ্মপুত্র ছিল। আর এখানে কোনো ব্রহ্মপুত্র নদী তো দূরে থাক, কোনো রকম কোনো নদী নেই। তেলটা গরম হয়ে গেছে, আগে পটলটা দিয়ে দিচ্ছি তেলে। যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, তো এখানে কোনো নদী নেই, তো নদী নেই তো অষ্টমী স্নান তো মূলত নদীতেই হয়, ছোটবেলা থেকে সেটাই দেখে এসেছি, মানে অষ্টমী স্নান যেটা সেটা নদীতেই আমি দেখে এসেছি। এখানে নদী নেই কোনো, এখানে কিসে হয় আমি সেটা বুঝতে পারছি না, দিনাটায় আসার পর আমি অষ্টমী স্নানে যাইনি, হয়তো সম্ভবত একটা পুকুর আছে, সেই পুকুরেই আর কি অষ্টমী স্নান হতে পারে, তাই না, ভাগ্নিতেই।
ভাগ্নি পুকুর বলে একটা পুকুর আছে, মনে হয় ওখানেই অষ্টমী স্নান হয়। তো আমার যাওয়া হয়নি কোনোবারই। তো পুকুরে স্নান করার সেই মজাটা আর নদীতে স্নান করার মজাটার মধ্যে অনেকটা পার্থক্য আছে আমার ধারণা। আমার ধারণা কি এটাই সত্যি মনে হচ্ছে, তাই আমি নদীতে স্নান করি অভ্যস্ত। যদিও আমি বেলা, হ্যাঁ আপনাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি, আমি একবার নদীতে পড়ে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীতে ছোটোবেলায়। সে কি অবস্থা, একটা মাঝি আমাকে তুলেছিল। তো সেটা হচ্ছে ছিল সেটাও অষ্টমীর দিন না, সেটা ছিল ভাসান মানে দশমীর দিন। সেটা হচ্ছে দুর্গা পূজার দশমীতে ভাসান হতো। আমি তখন ছোটো, একদমই ছোটো। তো ক্লাবের সাথে আমি চলে গিয়েছিলাম আর কি ক্লাবের পুজোতে, বাড়ির সামনে আমরা তখন রেল কোয়ার্টারে থাকতাম। তো সেই পুজোতে গিয়ে ওদের সাথে চলে গিয়েছি, আর এতটা ছোটো ছিলাম আমাদের তো কেউ পাত্তা দিবে না, ওরা তো সব মানে ঠাকুর ভাসানাতে ব্যস্ত। তো কি বলবো, সেখানে আমি ছোটো ছোটো যে নদীর মানে ভাঙন ধরে, মানে বড় নদীতে কি হয় ঢেউগুলো আস্তে আস্তে আস্তে, ওখানে গিয়ে কথা বলি, এখানে আওয়াজ হচ্ছে, এই ঘরে একটু এটা বলছিলাম যে বড় নদীতে কি হয় যে ঢেউগুলো আস্তে আস্তে, বেশ গরম লাগছিল ওই ঘরে রান্না করে, তাই এই ঘরে চলে আসলাম। আর যেটা বলছিলাম আর কি, বড় নদীতে ঢেউগুলো আছড়ে পড়তে পড়তে না একটা বেশ শাখার মতো তৈরি হয়। তো সেটাতেও আর কি স্রোত আসলে সেই শাখা থেকে জিনিস টেনে নিয়ে চলে যায়। তো আমি ওই ছোট্ট শাখাটাতে পড়ে গিয়েছিলাম, মানে বড় নদীর একটা পাশ ভাঙতে ভাঙতে যখন চলে এসেছিল সেই পাশটাতে আমি পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, একদম মানে ওখানে কিছুদিন আগে একটা ছেলে মারা গিয়েছিল, আমি এখনও মরিনি, বেঁচেই আছি। তো সেখানেই পড়ে গিয়েছিলাম, মনে আছে আমার, সেটা ছিল দশমীর দিন, সেটা ছোটোবেলায়। তারপরে যখন আমরা আসাম থেকে চলে আসলাম এখানে দিনহাটাতে, তো তারপরে থেকে আর অষ্টমী স্নানটা উপভোগ করতে পারি না। আর আমার বোনের যেহেতু আসামে বিয়ে হয়েছে, বোন আশা করি আজকে দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করছে। ওকে আমি একটু পরেই ফোন করব, ওদের ওখানে নদী আছে, বাড়ির সামনেও নদী আছে, হয়তো ও খুব ভালোভাবে সেখানে সেলিব্রেট করছি। একটু পরে রান্নাবান্না শেষ করে পুজো টুজো দিয়ে আমি তা ওকে ফোন করব। আর দিনহাটাতে সেরকম কোনোবারই আমি যাইনি, মানে কারোর সাথেই যাইনি, কাউকে যেতেও দেখিনি আমাদের পাশে থেকে। শিলিগুড়িতে হলেও হতো, শিলিগুড়িতেও অষ্টমী স্নানের জন্য নদী আছে, ইনফ্যাক্ট কুচবিহারেও আছে, আমাদের এখানে নদী নেই, আমি যাই না, আর যাওয়াও হয় না, আর যাওয়ার মতো কোনো মানে সঙ্গ সাথীও আমার কাছে এখন নেই। হয়তো কেউ যদি হিড়িক দিয়ে বলে কোনো বৌদি বা কোনো দিদি এই চল, তাহলে হয়তো আমি রেডি হয়ে চলে যেতে পারতাম, কিন্তু সেরকম আমাকে বলার মতো কেউ নেই, বলেও না, নিজের জাফাও নেই আমার যে একটু বলবে চলো দিদি ভাই ঘুরে আসি, তাই হয় না। পুঁই শাকের যে চচ্চড়িটা করবো সর্ষে দিয়ে, আমি তো বাড়িতে নারকেল আছে, গোটা নারকেলও ছিল, তো আমি আর গোটা নারকেল এখন কুড়াবো না। তা আমার কাছে ফ্রিজে আমি এটা রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে কোকোনাট পাউডার ডাস্ট আর কি, ড্রাই কোকোনাট পাউডার, এটাই একটু দিয়ে দিব, সেই টেস্টটা আসলেও আসতে পারি, আমি ছিওর না, আজকে ফার্স্ট টাইম দিচ্ছি, দেখি যদি ভালো লাগে আরেকদিন খাবো। পটলের ডালনাটা হয়েই গেছে, ছোট্ট করে রাখা আলুটা দিয়ে দিলাম, জিরেগুলো দিয়ে দিচ্ছি, ছিড়ে দেব, পটলের ডালনাতে জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে দেব, নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিব, হয়ে যাবে আজকে পাতলা পটলের ডালনা। আর তাড়াতাড়ি করে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে স্নান করব, রান্না হয়ে গেছে, হয়ে যাবে, ভাত হয়ে গেছে, স্নান করে এসে পুজো টুজো দিয়ে আসবো তাড়াতাড়ি। আজকে যেহেতু সকাল সকাল স্নান করতে হতো, আজকে ভুল হয়ে গেছে আমার, মানে আমি ঘুম থেকে উঠে ভুলে গিয়েছিলাম। আজকে যেহেতু রান্নাটা ভীষণ শর্টকাট ছিল, তাই একটু ভাজাভুজি করতে হবে, ভাবলাম একটু নিম বেগুন ভেজে নিই, গাছে নিম আর নিম পাতা আছে, ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসে একটু ধুয়ে রাখলাম, একটু জলে ভিজিয়ে রাখবো, যদি কোনো ধুলাবালি নোংরা থাকে, যদিও ছোটো গাছ, কোনো ধুলাবালি পোকামাকড় নেই, তবুও মনের সন্দেহ দূর করার জন্য একটু জলে ভিজিয়ে রাখছি।
হয়ে গেছে পটলের ডালনাটা রান্না। এখন পটলের ডালনাটা ঢেলে নেব আর নিম বেগুনের জন্য একটু বেগুন কেটে নিচ্ছি। অর্ধেকটা বেগুনই দিয়েছি আমি, কারণ নিম পাতা অল্প। আর ফ্রিজে হচ্ছে ফুরিয়ে গিয়েছিলো উস্তা, মানে তিতা করলা, সেটা ফুরিয়ে গিয়েছিলো। পটল ছিল, পটল আর ভাজলাম না, কারণ পটলের ডালনা হচ্ছে পটল ভাজাটা খেতে অত ভালো লাগবে না। আর এখন যেহেতু বর্ষার সময় বেগুনও খুব একটা ভাজা খাওয়ার বেগুনও আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। হয়তো বাজারে গেলেও যেতে পারে, কিন্তু আমাদের ইদানিং বাজার যাওয়া হচ্ছে না, বাড়ির সামনে থেকে বাজার নেওয়া হচ্ছে, তাই এখানে সব আইটেম পাওয়া যায় না। তো ভাবছি এরপরে সপ্তাহে ওকে বলবো যে একটু বাজারে যাও, বাজারে আইটেম অনেক রকমের থাকে, অনেক রকমের শাক পাওয়া যায়। এখানে মুষ্টিমেয় ওরা যা নিয়ে বসে আমাদেরকে সেটাই নিয়ে আসতে হয়, করার কিছু নেই। এখন পটলের ডালনাটা আমি ঢেলে নিলাম, ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে পুঁইশাকের চচ্চড়ি বসিয়ে দেব। আর পাশে ছোট্ট একটা কড়াই দেখতে পাচ্ছেন হয়তো, সেখানে বসিয়ে দিলাম আমি নিম বেগুনটা, কারণ আমাকে স্নান করতে যেতে হবে, ভীষণ তাড়াহুড়ো ছিল। এখানে আমি এখন পুঁইশাকের চচ্চড়িটা বসিয়ে দেওয়ার জন্য একটু সর্ষে তেল দিয়ে নিলাম, আর ফোড়নে দিয়েছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচানো আর লঙ্কা, আর কিচ্ছু না। এখন দিয়ে দিব পুঁইশাক। পুঁইশাকের চচ্চড়ির জন্য আর অন্য কিছু লাগবে না, শুধু একটু লবণ আর মানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। সামান্য আপনারা জিরের গুঁড়ো চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, কারণ একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। আর আমি জিরের গুঁড়োটাও লাস্টে মন মারলো না, দিয়ে দিলাম, না দিলে একটু মনটাকে এরকম খালি খালি মনে হচ্ছিলো, মানে একটু মিসিং মিসিং মনে হচ্ছিল। আর এই যে ভাজাটাও রেডি হয়ে গেল আমার। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দিতে পারেন, আমার নারকেল আছে ফ্রিজে, বাট আমি কুড়িয়ে দিচ্ছি না এখন, টাইম নেই বলে। আর যাদের হাতে একদম টাইম নেই, মানে টাইম থাকবে না, তারা এরকম প্যাকেট কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবেন। কোকো পাউডারটা দিয়ে কোকোনাট পাউডারের সাথে নারকেল গুঁড়োটা, এইভাবে মাছও রান্না করা যায়। মানে এত গরম লাগছিল, আগে ফ্রিজ থেকে দইটা বের করতে গেলাম, কারণ হাজবেন্ডের জন্য দইটা এখন বের না করে রাখলে পরে ভুলে যাব। আর ফ্রিজ থেকে বের করে দই খেলে গলা দিয়ে আর আওয়াজ বের হবে না। আর আমিও একটু দই খাবো বলে আমারটাও নামিয়ে নিচ্ছি, একটু শরবত করার ইচ্ছে ছিল আর টাইমের জন্য হলো না। এখন আমি সর্ষে যে নারকল দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সরি যে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে আর নারকেল যে নারকেল গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম, নারকলের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি। গেছিলাম উপর থেকে একটু কাঁচা তেল, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। নিভিয়ে ফেলছি, হয়ে গেল আমার চচ্চড়ি, নামিয়ে ফেললাম চচ্চড়িটা। আপনারা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন, আমি আর মিষ্টি অ্যাড করব না, কারণ কড়াই ছিল একটু, আমি সর্ষে গুঁড়োতে দিয়ে রেখেছিলাম। হয়ে গেছে সব রেডি, লেবু আমি কেটে নিয়েছি, লেবু এখানে রেখেছি, নিম পাতাটা এখানে রেখেছি, এখন সব ঢাকতে। এখন এগুলো সব হচ্ছে ঢেকে ঢেকে রেখে আমি যাবো স্নানে, স্নান করে এসে পুজো দেব, দিয়ে তারপরে পারলে আপনাদের সাথে কথা বলবো, না হলে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকেলে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে হচ্ছে বসিয়ে দিই চা, চা বসিয়ে দিয়েছি এখন, আর এপাশে বসিয়ে দিয়েছি দুধ। চা বসিয়ে দিলাম আজকে, এখন আর দুধ চা খাবো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখানে দেখতে পাচ্ছেন পুরো অয়েলি হয়ে গেছে স্কিনটা, তো এতটা গরমে চা খেতে ইচ্ছা করছে না, তাই উইদাউট সুগার শুধু লিকার করে একটু লাল চা করবো, শাশুড়ি মাকে একটু দেই, আমি একটু খেলেও খেতে পারি, আমার কোনো এখনো মুডের কোনো ঠিক নেই। আমার চা হয়ে গেছে আর এখন এত গরম লাগছে আর ভাজাভুজি করার কোনো এনার্জি নেই, সিম্পল টোস্ট দিয়ে আজকে চা খেয়ে নিব। আজকে দরজা জানলা পুরো খোলা আছে দেখতে পাচ্ছেন এইখানে ওখানে, আর এতটা গরম পড়েছে, অস্বাভাবিক গরম পড়েছে আজকে, ফ্যান ছাড়া একটুকু থাকা যাচ্ছে না, তাই আর আজকে আমার ভাজা ভুজি কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিচ্ছু না।
সিম্পল টোস্ট দিয়ে আজকে চিনি ছাড়া চা খেয়ে নিব। আইসক্রিমটা বসিয়েছি, কালকে হয়ে যাবে আইসক্রিমটা, মানে বুধবার দিন খেতে পারবো। আরেকবার স্নান করতে হবে মনে হচ্ছে। তো এখন আর বকবক করবো না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। দেখা হচ্ছে নতুন একটা।